কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি সুনন্দা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বাঁকুড়া জেলার জয় জয়কার। উচ্চ মাধ্যমিকে বাঁকুড়া জেলার বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র গৌরব মণ্ডল 499 পেয়ে শীর্ষে। গৌরব প্রথম স্থান অর্জন করে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল। 2018 সালে মাধ্যমিকে গৌরবের প্রাপ্ত নম্বর 680, মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছিল। গৌরব মণ্ডল জানায় ডাক্তার হতে চায়, পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বল কলকাতা। বড়জোড়া হাই স্কুল, কি হতে চাও? ডাক্তার হতে চাও? আচ্ছা আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে খুব আগ্রহ ছিল? ক্রিকেট খেলতে। প্রিয় ক্রিকেটার? মহেন্দ্র সিং। সিনেমা জগৎ? সোশ্যাল মিডিয়ায় কতখানি যুক্ত আছো? আচ্ছা, এর আজকে যে ফার্স্ট হয়েছো এটা খুব একটা আনন্দকর মুহূর্ত। তুমি এর অবদান সবচেয়ে কার বেশি দেখছো? বাবা মা, স্কুল টিচার, প্রাইভেট। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? যেমন দরকার ছিল তেমন করেছি, যেদিন যেমন করেছি। বর্তমানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, করোনা অভাব চলছে, মানে এই জন্য সমাজের কাছে তুমি কোনো বার্তা দিতে চাও? বাড়িতে থাকতে হবে, তাকে মানে সংক্রমিত হবে না বেশি। বাবা কি করেন তোমার? আপনার ছেলে আমাদের বড়জোড়ার গৌরব, বাঁকুড়ার গৌরব তথা রাজ্যের গৌরব। কেমন লাগছে ছেলে প্রথম হয়েছে বলে? ভালো লাগছে। ছেলের পিছনে আপনি কিভাবে পড়াশোনার সাহায্য করতেন? টিউশন, দিয়ে আসা নিয়ে আসা, যে কোনো বইয়ের দোকান, কোনো সময় নাই, দিন নাই, যে বই বইয়েছে সেই বই, বই খাতাপত্র নিয়ে আসা, কোনো অভাব, যা চেয়েছে তাই আমি প্রোভাইড করে গেছি। আচ্ছা, এই ছেলের সাপোর্টের পিছনে আপনি কাকে এগিয়ে রাখতে চান? আমি ওর মাকে এগিয়ে রাখতে চাই। মাকে এগিয়ে রাখতে চান, কারণ হচ্ছে ঘরের সমস্ত কিছু কাজকর্ম করেও যে শখ সাদ আল্লাহ সব বিসর্জন দিয়ে যেভাবে মানে ইয়ে করেছে তার অবদানটাই বেশি। ওর সাথে থাকা, রাত জাগা, এই ওই সমস্ত কিছু। আগামী দিনে গৌরব তো বলছে ডাক্তার হতে চায়, তো আপনি এই ডাক্তারি প্রফেশন নিয়ে খুশি ছেলে যদি ডাক্তার হয়? হ্যাঁ, আমি চাই যে ডাক্তার হোক, ডাক্তার হয়ে জন মানে মানুষের সেবা করুক। আমি যেমন আর্মিতে ছিলাম, দেশের সেবা করে এসেছি, তাই আমি চাই যে দেশের সেবা করুক, গ্রামের মানুষদের, গরিবদের পাশে দাঁড়াক। অসংখ্য ধন্যবাদ, আপনার ছেলের আগামী দিনগুলো সুমধুর হোক এটাই আমরা চাইব। আপনার ছেলে গৌরব সত্যি আমাদের বড়জোড়ার গৌরব, বাঁকুড়ার গৌরব তথা আমাদের রাজ্যের গৌরব। কেমন লাগছে গৌরবের মা হয়ে? প্রথমে আপনি খবরটা কোথায় শুনলেন? সৌরভের পড়াশোনা, গৌরবের পড়াশোনার পিছনে মানে আপনি কতটা পরিশ্রম করতেন? যখনই পড়তো আমি ওর পাশে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।